চাকরির নামে প্রহসন, নেপোটিজম এগুলো আমরা দেখে এসেছি। আমরা দেখেছি যতক্ষণ ধরে প্রশাসনে না আসবে, বছরের পর বছর ওরা লাইনে যখন আসবে, তারপরে 15 বছর পরে চাকরি দেওয়া হয় এবং সেই চাকরিও দেখা যায় চলে যায় হাইকোর্টের নির্দেশে। আপনারা দেখেছি, আমরা দেখেছি ওদের দুর্বিষহ অবস্থা আমরা দেখেছি। আমরা এর জন্য দায়ী না, আমরা এর জন্য দায়ী না। আমরা চাকরি দেইনি, আমরা ওদের চাকরি খাইনি, ওদের চাকরি খেয়েছে ওদের কারণে, এই বামপন্থীদের কারণেই চাকরি গেছে। কারণ সেখানেও সেই দলগত যে ওদের দলীয়করণের মাধ্যমে এবং অনিয়মের মাধ্যমে সেই চাকরিগুলো দিয়েছে। কিন্তু আমাদের 2018 সনে যখন আমরা ক্ষমতায় বসি, আমাদের যতগুলো চাকরি সবগুলো চাকরি আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি আজ পর্যন্ত গতদিন পর্যন্ত আমরা যত চাকরি দিচ্ছি সমস্ত ট্রান্সপারেন্সির মাধ্যমে। কোর্টে গিয়ে লাভ হবে না, কারণ ট্রান্সপারেন্সি আমাদের কাছে আমাদের মেইন যে মোটো সেটা হচ্ছে স্বচ্ছতা। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলছে স্বচ্ছতাই হচ্ছে আমাদের মূলধন, স্বচ্ছতা নিয়ে আমরা মানুষের কাছে যেতে চাই। আপনারা শুনে খুশি হবে যে 100 দিনের একটা কার্যক্রম আমরা নিয়েছিলাম। 100 দিন আমি যখন মুখ্যমন্ত্রী হই, 100 দিনের একটা কার্যক্রম আমি নিয়েছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 100 দিনের কার্যক্রম নিয়ে মানুষের কাছে যাওয়া, যে আপনি 100 দিনের মধ্যে কি কি কাজ করেছেন, সেই কাজগুলো নিয়ে আমরা রিপোর্ট কার্ড নিয়ে আপনাদের কাছে আমরা আসব। আপনারা জানেন প্রতি গড়ে সুশাসন একটা আমরা অভিযান চালিয়েছি। আমরা বিভিন্ন আমাদের কেন্দ্রীয় সরকারের এবং আমাদের রাজ্য সরকারের মাধ্যমে বিভিন্ন যে প্রকল্প যে যোজনা সেগুলো 100% সেটা সম্পূর্ণ হয়েছে কিনা তার জন্য আমরা এই অভিযান আমরা চালু করেছি। এবং আমরা প্রথমে স্টেট, ডিস্ট্রিক্ট এবং আস্তে আস্তে করে আমরা এখন গ্রাম পঞ্চায়েত এবং ডিসি পর্যন্ত আমরা বিভিন্ন যেসব মেলা আছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে করে আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। এবং ইনস্ট্যান্টলি যেগুলো আমাদের 96% 97% যে কাজগুলো মানুষের জন্য মৌলিক যে বিষয়গুলো মানুষের প্রয়োজন সেইগুলো সম্পূর্ণভাবে তার স্যাচুরেশন পয়েন্ট আনার জন্য সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা শুনে খুশি হবেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 17 সেপ্টেম্বর ওনার জন্মদিন আমরা সবাই জানি, ওই দিনে আমরা এই কার্যক্রম শুরু করি। আমার হাত ধরে এটার উদ্বোধন আমরা শুরু করি। 3 মাসের আমরা সেই সময়কাল আমরা রেখেছিলাম, নভেম্বরের এই মাসের লাস্ট ডে অব্দি আমরা এই প্রোগ্রাম আমরা নেব। কিন্তু আমরা দেখলাম কি যে এর মধ্যে আমরা যে 10 দিন ছুটি চাটা পুজো উপলক্ষে বিভিন্ন এখন পুজোর যে সময়কাল বিভিন্ন যে অনুষ্ঠান আমাদের ছিল তার কারণে কিছুটা ব্যাহত হয়েছে আমাদের যে এই অভিযান। তাছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেটা সমস্যা হয়েছে। এর জন্য গতকাল ক্যাবিনেট আমরা ডিসিশন নিয়েছি যে 25শে ডিসেম্বর পর্যন্ত এই যে প্রতি ঘরে সুশাসন সেটা আমরা চালিয়ে যাব। তাহলে কি দাঁড়ালো, কেন আমরা ডিসিশনটা নিলাম, কারণ 25শে ডিসেম্বর আমাদের প্রাক্তন স্বর্গীয় প্রধানমন্ত্রী সবার প্রিয় অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন। একদিকে আমরা বর্তমান প্রধানমন্ত্রী উনার জন্মদিন থেকে আমরা শুরু করেছি এবং 25শে ডিসেম্বর সেটা শেষ করতে যাচ্ছি। অর্থাৎ যে বহু জায়গায় গতকালও আমি রিভিউ মিটিং করেছি, সেই রিভিউ মিটিং আমি দেখলাম যে কোথায় কোথায় আমাদের এখনো 100% স্যাচুরেশন পয়েন্ট আসেনি। এক্সাম্পল স্বরূপ আমি বলছি, কোথাও দেখা গেছে মেরিট সার্টিফিকেট কোনো কোনো ডিস্ট্রিক্টে বা কোনো জায়গায় ডিসিতে বা জিপিতে কম হচ্ছে, তো সেটাকে যাতে কমপ্লিট করা যায় তার জন্য আমরা সেই 25শে ডিসেম্বর আমরা ঠিক করলাম সেটা করব। কোথাও কোথাও এসসি সার্টিফিকেট, কোথাও ওবিসি সার্টিফিকেট, কোথাও বিভিন্ন যেসব সুবিধাভোগীদের জন্য কোথাও তাদেরকে ব্যাংকের মাধ্যমে সাহায্য করা সেই ব্যবস্থাও ওই মেলার মধ্যে আমরা করেছি। অর্থাৎ এই সরকার সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য এবং মানুষের জন্য যে কাজ করে তার জন্য মানুষের প্রতিটা ঘরে ঘরে আমরা সুশাসন, একদিকে প্রতি ঘরে সুশাসন এবং 25শে ডিসেম্বর আমরা সুশাসন দিবস হিসাবে আমরা পালন করি। আপনারা সবাই জানেন